চলতি মাসের শেষে স্বাভাবিক হবে পেঁয়াজের দর বাণিজ্য চলতি মাসের শেষ দিকে পেঁয়াজের দর স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তিনি বলেছেন তিনি বলেছেন ভারত এ মাসের শেষে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে আশা করা যাচ্ছে শিগগির পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে সোমবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন প্রকৌশলী থেকে জঙ্গি খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন মোহাম্মদ মেহেদি হাসান তামিম ও মোহাম্মদ আবদুল্লাহ আজমির তারা দুজনেই সেখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তবে প্রকৌশলী হলেও মেহেদি ও আজমির পেশাগত জীবন বেছে নেননি জড়িত হয়ে পড়েন জঙ্গি কর্মকাণ্ডে নব্ব জেএমবির সদস্য হয়ে সম্প্রতি রাজধানীর গুলিস্তান ও সায়েন্স ল্যাব আইইডি মামলা চালিয়েছিলেন তারা আবরারকে পিটিয়ে হত্যার কারণ জানালেন ডিএমপি শিবির সন্দেহে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ফিরোজপুরে বাস মালিককে কুপিয়ে আহত প্রতিবাদে ধর্মঘট পিরোজপুর জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতা নিজামুদ্দিন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা রবিবার রাতে শহরের মাসিমপুর এলাকার সার্জিক্যাল ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটেছে এ ঘটনার প্রতিবাদে সোমবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানান বাস মালিক সমিতির একাংশ আহ্বায়ক রতন চক্রবর্তী যুদ্ধাপরাধী মামলায় গাইবান্ধার পাঁচজনের রায় আগামীকাল যুদ্ধাপরাধী মামলায় গাইবান্ধা সদর উপজেলার মোহাম্মদ রঞ্জু মিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় নয় জনের ফাঁসি কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় নয় আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল হালিম এ রায় দেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাঈদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নয় দিন আটকে রেখে কিশোরীকে গণধর্ষণ গ্রেপ্তার পাঁচ মাধব মাধবদীতে তেরো বছরের এক কিশোরীকে অপহরণের পর নয় দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় রোববার বিকেলে অপহরণকারী দলের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ এর আগে পাঁচ অক্টোবর শনিবার ওই কিশোরীকে মাধবদী থানার দরগাবাড়ি এলাকা থেকে অপহরণ করা হয় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হল নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার দেবাই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুজন ও তার সহযোগী একই থানার সাতগ্রাম গ্রামের মধুমিয়ার ছেলে রুবেল ময়মনসিংহ সদর থানার রহমতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফয়সাল মিয়া লালমনিরহাট সদরের চরকুলা ঘাপ গ্রামের শহীদুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম ও মানিকগঞ্জের হরিরামপুরের চালা গ্রামের নিশাদ মোল্লার ছেলে শাকিল মোল্লা সন্ত্রাস দমনে পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কটাক্ষ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তান চাইলে সন্ত্রাস দমনে সাহায্য করতে পারে ভারত দরকার হলে সেনাও পাঠাতে পারে ভারতের হরিয়ানার এক সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন